আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের আমসত্ত্ব আর ডিম দিয়ে ভিন্ন স্বাদের খুবই মজার একটি রেসিপি করে দেখাবো, যেটা হয়তো অনেকেরই অজানা। রেসিপিটি আমার আম্মুর কাছ থেকে শেখা, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এতে 1/3 কাপের মতো রান্নার তেল দিচ্ছি, সাথে 1/2 চামচের মতো লবণ দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে সেদ্ধ ডিম দেব। আমি আগে থেকে 12টা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা ডিমের পরিমাণ কম বেশি নিতে পারেন। ডিমগুলোকে তেলের ভিতর হালকা ভেজে নিয়ে তারপর তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর এবার এই একই তেলের ভিতর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর খেতেও তিতা লাগবে। এখান থেকে অর্ধেকটার বেশি বেরেস্তা তুলে রাখবো লাস্ট ফিনিশিংয়ের জন্য, আর বাকি পেঁয়াজের ভিতর সামান্য পানি অ্যাড করে দেব যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ বাটা দেব, 1 টেবিল চামচ রসুন বাটা দেব, 1 টেবিল চামচ আদা বাটা দেব, স্বাদ মতন লবণ দেব। এরপর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দেব, আর সাথে 2 থেকে 3টা তেজপাতা দিচ্ছি। তারপর মশলাগুলোকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, মশলার গা থেকে তেলটা ফুটে ওঠা না পর্যন্ত। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে ডিমগুলো অ্যাড করে দেব। এরপর মশলার সাথে ডিমগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে 2 কাপের মতো নারিকেলের দুধ অ্যাড করব। 6-7টা কাঁচামরিচ এভাবে সামান্য মুখ কেটে দিয়ে দেব। তারপর 1/4 কাপের মতো চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। এবার অপেক্ষা করব পানিতে বলক না আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসলে এ পর্যায়ে আমি এখানে 8 থেকে 10 পেজের মতো আমসত্ত্ব নিয়েছি, সেটা ডিমের ভিতর দিয়ে দেব। আমসত্ত্বের পিচ আপনারা কম বেশি নিতে পারেন। আর আমসত্ত্বটা যদি খেতে একটু টক বেশি হয় তাহলে চিনির পরিমাণ বেশি লাগতে পারে, আর যদি আমসত্ত্ব মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ কম লাগতে পারে। এটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ডিপেন্ড করে বুঝে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে ঝোলের পানিটা ঘন হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। যখন ডিমের গায়ে এভাবে গামাখা গামাখা ঝোল ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে। রান্নাটা কমপ্লিট, সব শেষে আগে থেকে তুলে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। তুলে রাখা পেঁয়াজের বেরেস্তার সাথে সামান্য চিনি মাখিয়ে নিয়েছিলাম, এতে করে টেক্সচারটা ভালো আসে। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার আমসত্ত্ব দিয়ে ডিমের রেসিপি। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।